কিছু ডিম দিয়ে গেছে, সিদ্ধ ডিম। ডিমগুলো অলমোস্ট ছোট ছোট ডিম ছিল। সম্প্রতি একটি আড্ডায় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বুবলি। তো এর মধ্যে সাকিব খান উনি বলছেন যে আসলে কি ব্যাপার। বুবলি তার জীবনের একটি আনন্দের ঘটনা বর্ণনা করেন যা ছিল সাকিব খানকে ঘিরে। তিনি সিদ্ধ ডিমের ঘটনা শোনালেন, চলুন আমরাও শুনি সেই ঘটনা। তো এর মধ্যে সাকিব খান উনি বলছেন যে আসলে কি ব্যাপার, ইফতার কোথায় আছে, যাই হোক ঠিক আছে একটু কিছু দাও, আমরা জাস্ট ইফতারটা করি। তো তারা হয়েছে কি কিছু ডিম দিয়ে গেছে, সিদ্ধ ডিম। ডিমগুলো অলমোস্ট ছোট ছোট ডিম ছিল, লাইক 5টার মতো হবে। তো আর কিছু দিতে পারেনি, ঝড় শুরু হয়ে গেছে, এর মধ্যে একটু পানি ছিল মনে হয়। তো আমরা বসা এরকম 3-4 জন, তো উনি যেহেতু আমার পাশে বসা ছিল গাড়িতে, তো বলছে যে কি অবস্থা, এখন ডিম দিয়ে ইফতার শেষ করব, মানে শুরু করব, কি করব। আচ্ছা ঠিক আছে তুমি খাও, সমস্যা নাই। তো আমি তো প্রচণ্ড হাংরি, সারাদিন রোজা রেখে এমনিতেই অবস্থা খারাপ, শুটিং করেছি। তো আমি করেছি কি, আমি ডিমটা, আমি একটা ডিম খাওয়া শুরু করেছি। তো উনিও একটা খেলো, 5টা ডিম, আর আছে 3টা ডিম। তো বলছে যে খাও, আর তো কিছু নাই, তুমি খাও, তুমি খিদা লাগছে মনে হয়, তুমি খাও। তো আমি না কে, মানে সুপারস্টার না কে, না কে পাশে বসে আমার খেয়াল নাই, আমি সমানে খেতে খেতে দেখি 3টা ডিম আমি খেয়ে ফেলছি, অলমোস্ট 4টা ডিম আমি খেলাম, উনি একটা খেলো। তো উনি ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারছে না, বলছে না হ্যাঁ ঠিক আছে খাও তুমি, ফাইন সমস্যা নাই, আমি খেয়ে নেবো পরে। এর মধ্যে ঝড় টানা আধা ঘন্টা চলছে, সামনে ওনারাও কিছু বলছে না, আমি তো খেয়ে বিন্দাস, আমি একদম বসে আছি নিজের মতো। তো পরে আধা ঘন্টা পর অলমোস্ট ঝড়টা শেষ হলো, দেন আমরা সবাই মিলে স্পটে গেলাম। তো উনি পরে বলছিল যে একটু ভদ্রতা করে তো জিজ্ঞেসও করো না যে আমি খাবো কি না। তো এইরকম আসলে অনেক মজার মজার ঘটনা আছে।